হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরুষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ বরুষে। তার মানে সবচাইতে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ও আমার সব ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে, যে আমার কোন জিনিসটা খারাপ লাগছে কোন জিনিসটা ভালো লাগছে সে ওইটাই করার ট্রাই করে। ওর ওই ক্ষমতাটা আছে যে 5 মিনিটের ভিতরেও আমাকে ম্যানেজ করতে পারে, যে বুঝাইতে পারে, যে ওর যেই বুঝানোর যেই ইয়েটা, এটা এই ক্যাপাবিলিটি আসলে সবার থাকে না। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নু পুরো ধ্বনি। পার্সোনালিটির ক্ষেত্রে যেটা বলবো, প্রথমত যে একদম ম্যাচিওর, মানে প্রত্যেকটি স্টেপস ভেবে চিন্তে এরপরে নেয়। একটা মানুষের কোনো সময় সব দিক থেকে পারফেক্ট হওয়া পসিবল না, বাট শ্যামা যতটুকু পারে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট, বা ও আরও বেটার হওয়ার ট্রাই করে। যাচ্ছে আমি এই জিনিস পারি না, এই জিনিস শিখে ফেলি, এই জিনিস পারি না, এই জিনিস শিখে ফেলি। সো আমার মনে হয় না যে আমার ফ্যামিলির এক্সপেকটেশনের দিক থেকে কোনো দিকে শ্যামার কম আছে। স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা, গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা, উড়ে যায় বাদলের এই বাতাসে। বিয়ের মেমোরেবল বলতে আমার ওই একটা কথাই মনে পড়ে, যে মানে মালা বদলের সময় আর কি, যাই সারেন্ডার পাগড়িটা হাতে নিয়ে। প্রথমেই যখন রেজিস্টার সাইন করা হয়েছে, তখন রেজিস্ট্রিতে সাইন করার টাইমই তখন মনে হলো যে না, অবশেষে যুদ্ধ শেষ। জল ভেজাকে তো কি দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরুষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরুষে। যে এখন যেরকম আছে সারা জীবন এরকমই থাক, ব্যাস আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওইটাই হচ্ছে আমার চাওয়া। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ।